রাজবাড়িতে কয়েকদিন ধরেই চলছে পদ্মার ভাঙন। এরই মধ্যে ভিটে ছাড়া হয়েছেন অনেকে, ঝুঁকিতে 200 পরিবার। সহায় সম্বল বাঁচাতে অনেকে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বর্ষা মৌসুম শেষ হলেও কমেনি পদ্মার তাণ্ডব। ভাঙন কবলে রাজবাড়ির গোয়ালন্দ গ্রামের হাজারো মানুষ। তিন দিন আগে পদ্মার পেটে গেছে 3 বিঘা ফসলি জমি। এখন বাড়িঘর সরিয়ে নিচ্ছেন লোকমান সর্দার। সয় সম্পদ বলো, খেত খোলা সব, বাড়িঘর সবই তো ভেঙে গেল। আসলে প্রশাসন আসে আর দেখলো না, একটা লোক আসে দেখলো না। এখন যে আমরা কোন জায়গায় ঘর বাড়ি ফেলাবো এটাই আমাদের কোনো সিদ্ধান্ত নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে বাঁচবো এটাও আমাদের কোনো নেই। লোকমানের মতো বাড়িঘর ছেড়ে অনেকেই যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। এরই মধ্যে নদী ভাঙনে ঘর বাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অন্তত 8টি পরিবার, ঝুঁকিতে 200 পরিবার। অভিযোগ, ভাঙন রোধে কোনো উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যাওয়ার কোনো পথ নাই, আমাদের টাকা পয়সা নাই, আমরা এই বাল বাচ্চা নিয়ে কোথায় যাবো? চলবো আমরা কিভাবে? আমরা রাস্তাঘাটে আমাদের নাক দিন চলতেছে, আমাদের আমরা এইভাবে চলতেছি, আমরা নাক দিন কাঁদতেছি। কেউ এসে আমাদের খোঁজ নিতেছে না, কেউ এসে খালি দেহার মানুষই। উপরমহলে বার্তা পাঠানো হয়েছে জানিয়ে দায় এড়ালো পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয়কে পাঠিয়েছি এবং আমি নিজে পানি উন্নয়ন বোর্ডের এক্সন মহোদয়ের সাথে কথা বলেছি এবং তারা আশ্বস্ত করেছেন এখানে কাজ করার জন্য। আমরা মহানপ্রবাহিত এলাকায় সরগম পরিদর্শন করছি, পরিদর্শন করে সম্ভাব্য প্রতিবেদন এবং কাজের তালিকাকে আমরা উদ্যোগন দপ্তরে প্রেরণ করেছি। গত কয়েকদিনের পদ্মার অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়নের প্রায় 50 ফসলি জমি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।